हे गाइस, वेलकम बैक टू आवर चैनल जिनिया ऑफ व्लॉग्स। तो आज के ভিডিওটা থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো সকাল থেকে আজকে আমার ভিডিও শুট করা হয়নি, কি বলবে তুমি? কিছু বলবে না? পিঙ্কিপাল বলিস না রে, পিঙ্কিপাল ধরে মারবে। পিঙ্কিপালের সঙ্গে এখন কোনো সম্পর্ক নেই আমাদের। তো আজকে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তো কালকের জন্য তো একটা ভিডিও লাগবে। তো সেই কারণে এখন একা একা বাড়িতে আসি, কেউ নেই। আফিফ আমি দুজনে, তো আফিফকে পড়ানাম। পড়ানোর পরে বুঝতেই পারছো আজকে মানে আজকে বিকেলে একটা ভিডিও দেখেছো, তো সেই ভিডিওটা আমার মন খারাপ দেখতে পাচ্ছ চোখ দিয়ে পানি। তো একটু একটু মন খারাপ করলে আমি একটুতে প্রচণ্ড কান্নাকাটি করতে লাগি। তো কালকে তোমাদের সামনে ওকে নিয়ে ভিডিও শ্যুট করতে বসলাম, যে ওকে আমি মানে যতদিন থেকে লকডাউনটা খুলেছে তো কি বলছিলাম জানো? হ্যাঁ, তো কালকে তোমাদের সামনে ওকে এত রিকোয়েস্ট করলাম ঘুরতে নিয়ে চলো। 2 বছর থেকে রিকোয়েস্ট করছি, লকডাউনের পর থেকে কিন্তু আমাকে কোথাও নিয়ে যাচ্ছে না। তো আমার মনটা ভীষণই খারাপ, আমি ভেবে পাই না ও আমাকে এত ভালোবাসে। আমি যখন যেটা চাই তখন সেটাই দেয়, আমি যেখানে যাব বলি সেখানে নিয়ে যায়, কিন্তু আমাকে বাইরে কোথাও নিয়ে যেতে চাইছে না। তো আমি একটা বাইরে ঘোরাফেরা মানুষ, ছোট থেকে যে যেটা পাই হঠাৎ করে যদি না পাই তো সত্যি তার খুবই কষ্ট হয়। তো তাদের প্রচণ্ড কষ্ট হয়, মানে ছোট থেকে সবটা পেয়েছে হঠাৎ করে যখন না পায় তখন সবারই এরকম হয়। তো সেটা আমারও হচ্ছে, যে মানে আমার বছরে একবার করে বাইরে না গেলে আমি যার মনে শান্তি পাই না, মানে ভালো লাগে না। আর এতদিন থেকে রিকোয়েস্ট করার পরেও আমি খুব একটা জোর করি না বা খুব একটা চাপ দিতাম না, কারণ আমি 2 দিন না খেয়ে বসে থাকলেই সেই জিনিসটা আমি পেয়ে যাই যেটা আমার দরকার। ছোট থেকে আমি সেইভাবেই সব কিছু পেয়েছি। তো আমার বাবুটা ছোট ছিল বলে আমি অত চাপ দিতাম না, কারণ বাইরে গিয়ে ওকে নিয়ে ঝামেলা আমি পারবো না। তো এখন একটু বড় হয়েছে, তো বড় হয়েও শান্তি নেই আমার, আমাকে জ্বালাতন করেই যায়। তবুও মানে ছোটোর থেকে তো একটু শান্তি পেয়েছি, তো সেই কারণে এত রিকোয়েস্ট করছি, কিন্তু আমার রিকোয়েস্টটাও কিছুতেই লাগছে না। ফ্যামিলির সবাই গেলেও যাবে। তো সেটাই বলছিলাম তোমাদেরকে, যে সবাই তো আর যখন তখন আমার মতো যেতে পারবে না। তো আমার আমার এই মুড অফ দেখে আমার আম্মি পাপা আমাকে বলে যে আমি কি তোমাদেরকে যেতে মানা করছি না, তোমাকে ধরে আছি, বিয়ের আগে তো তোমাকে যথেষ্ট ঘুরিয়েছি, যেখানে যখন বলেছো তখন সেটাই করেছি। তো এখন তো যেখানে যাবে আমরা সঙ্গে গেলেও সে অপু যাবে, অপু ছাড়া তো তুমি যাবে না। তো ও যদি বাইরে ঘুরতে পছন্দ না করে তাহলে তো আমাদের কিছু করার নেই। আমি তো বলছি না যে তোমাদের টাকা পয়সার অভাব আছে বা তোমরা ঘুরতে গেলে আমরা টাকা পয়সা দেবো না, এটা তো কোনো ব্যাপার নেই। শুধু ওকে তুমি রাজি করাতে পারছো না, তো এখানে আমি কি করবো? তুমি যে সারাদিন না খেয়ে না দে এইভাবে বসে থাকছো কাঁদছো, তো কিছু তো তো আমার মা বাবা যতটা বোঝাচ্ছে আমাকে, কিন্তু আমি বুঝছি না, কারণ আমার যেটা চাই সেটা লাগবে, কারণ ছোটো থেকে এইরকমই আমার চাই তো চাই, আর না পেলে আমি একদম খ্যাপাখ্যাপি করবো, খ্যাপাখ্যাপি করার পরে আমি জিনিসটা পাবই। তো এরকম একটা ব্যাপার থেকেই থাকে। তো আমি ওকে নিয়ে একটা কথা ভাবি, তুই যখন আমাকে এত ভালোবাসিস আমি যখন যেটা চাই তখন তো সেটাই দিস, তো সময় সময় কী করে যেন মানুষ, যে আমি এই জিনিসটা পছন্দ করি না কিন্তু আমার বউটার জন্য আমাকে করতে হচ্ছে। তো তুই যখন সবই করছি বউয়ের জন্য, ও জীবনে ধর কিছুই পছন্দ করে না। যে এখন মডার্ন যুগে বুঝতেই পারছো যে মডার্ন এখনকার মডার্ন দিনকালে সবাই যে বউকে স্পেশাল করে গিফট দেওয়া, স্পেশাল করে ঘুরতে নিয়ে যাওয়া, এগুলো তো কিচ্ছু জানে না, মানে আমার সঙ্গে থেকে থেকে একটু শিখেছে বলতে পারো। তো সেটা যদি তুই জোর জবরদস্তি করিস, যেমন আমার বার্থডে অ্যানিভার্সারি এইগুলো কোনো ন্যাক নেই, সব আমিই করি, মানে আমার একটা কি আমার সারা জীবন মেমোরি হয়ে থেকে যাবে যতদিন বাঁচবো। সেই কারণে ছোটো থেকে আমার বার্থডে আমার মা বাবা সেলিব্রেশন করেছে, কোনোদিনও বাদ যায়নি। আগে তো কারো বার্থডে হতো না, এখনই সবাই সোশ্যাল মিডিয়ায় জুড়ে দেখছে সবার হচ্ছে, কিন্তু আমার
মানে আমাদের ফ্যামিলিটা একটু স্ট্যান্ডার্ড ছিল ছোট থেকে। হ্যাঁ, আগেকার দিনে মানুষ এত কিছু বুঝতো না, আর আমার মা বাবা ছোট থেকে সবটাই বুঝতো বলে সব কিছু ছোট থেকেই না আমার সব কিছুই মানে ভালো ভালো ছিল, মানে কোনো কিছু অভাব পাইনি বা কোনো কিছুই ছিল না। তো জীবনে যাকে আমি ভালোবেসে পেতে চেয়েছি তাকেও পেয়েছি, সেটাও আমার মা বাবা দিয়েছে। কারণ ওর সঙ্গে বিয়ে দেবো না বলতে প্রচুর ঝামেলা হতো, তারপরেও কিন্তু 6 বছর পরে রাজি হয়ে ওর সঙ্গে আমার বিয়ে দেয়। তো সব কিছু পাওয়ার পরে ওকে আমি পেয়েছি বলবো আমি কপাল করে স্বামী পেয়েছি। এখনকার দিনকালের যা স্বামী না মানে ছেলেগুলো হয় তার থেকে 1000 গুণে ভালো, মানে ওর উপরে একটা আঙুল তুলে কেউ কথা বলতে পারে না যে এই ছেলেটা এইরকম এইরকম একটা ব্যাপার। ওদের তিন ভাই খুবই ভালো। তো হ্যাঁ, কপাল করে স্বামী পেয়েছে সবটাই ঠিক আছে, কিন্তু ও আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছে না, এটাই আমার সব থেকে বড় প্রবলেম। তো আজকে বলছে যে ফ্যামিলির সঙ্গে, তো কিছুদিন আগে দার্জিলিং যাওয়ার জন্য কথা হলো, আমার জিজু বললো তাহলে চলো আমরা 4 জনা বাচ্চা বাচ্চা নিয়ে সব ঘুরে আসি, তো তখন রাজি হলো না। আর একটা কথা, কিছুদিন আগে ওর একটা বন্ধু হয়তো সে বাস টাস ছাড়ে তাতে হয়তো গ্যাংটক দিয়েছিলো, তো বলছে আমি গ্যাংটক যাবো। তো আমার প্রশ্ন, তো কোন মুখে বলছি যে আমি গ্যাংটক যাবো? মেন একটা কথা, তুই তো মানে বাইরে যাওয়া পছন্দ করিস না, আর যদি তোর পছন্দ হয়ে থাকে তোর বউ আজকে 2-2.5 বছর থেকে দীঘা চলো নাহলে গ্যাংটক চলো যেখানেই হোক, তোর বউ ঘুরতে যাওয়ার জন্য মরছে, তো তোর বউটাকে ছেড়ে তো কোন মুখে বলছি যে আমি বন্ধুর সঙ্গে যাবো না, আমি ওকে যেতে দিইনি। তো সেই কারণে ও আমার জিজুরা যখন প্ল্যান করলো তখন না, তখনও না বলে দিল। তারপরে আমাদের 1.5 বছর থেকে প্ল্যানিং ছিল যে আজমির যাব, দিল্লি ঘুরতে যাব। এই বছরটা মানে গত বছর চলে গেল অক্টোবরে, তো আমার মামা আর কি প্রতি বছর বছর যায়, তো মামা বলে দিল এবার তোরা চ, ওই সাবা আমার একটা বোন আছে তো সে একটু বড় হোক তারপর যাব। তারপর মামা টিকিট করার জন্য টাকা ফাঁকা নিতে এলো, ডাইরেক্ট মুখের উপরে বলে দিল আমি যাব না, মানে ও বাইরে জার্নি করবে না, বলে তুই সারাদিন ওই ঘরে শুয়ে শুয়ে ঘুমাবি আর তোকে কিছু করতে হবে না, ওই করবি আর লোকে কাজ করে না, দোকান থেকে এসে ঘরে বসে আছে তো খুব মজা লাগছে, দোকানে গিয়ে দেখ। বললাম তুমি তো সুখের দোকানে ফ্যানের তলায় বসে সারাদিন কম্পিউটার টিপছ, এর থেকে তো বেশি কিছু করতে হয় না। আর সামনে দেখো যে হয়তো ছাদে যখন থাকবে, এই যে এত রোদ এত গরমের মধ্যে লেবার মিস্ত্রিগুলো যে কাজ করছে, তারা তো মানুষ, তাদের কি হয়? তো তারা দিনে 200-300 টাকার লেগে সারা সারা দিন রোদে কাজ করে বাড়ি যাবে, এতেই কত খুশিতে থাকে তারা। তুমি এত সুখের জীবনে থেকে তুমি মানে নিজেকে এত ছোট করছো যে আরাম করতে পারে না, আরাম করতে পারে না, কী আরাম করবে? আমি যে সারাদিন শুই না, আমাকে মানে কোনো কোনো দিন হয়তো আমার সকাল থেকে রাত পর্যন্ত আবার বাজারে কিছু কেনাকাটা থাকলে, হয়তো বিয়ের শপিং আর থাকলে সারাদিন বাজারে কাটায়। তো তারপরেও বাড়ি এসে রাত 12টা 1টা বেজে যায়, চোখে তো ঘুম নাই, বলো ঘুম নাই আমারও ঘুম নাই। তো আমি বউকে বলি তুমি যদি আমাকে এখন বলো এখনই কলকাতা বম্বে দিল্লি চো, আজকে তো সারাদিন আমি ঘুরে বেড়ালাম, তো মানে শরীরে মানে একটা আলোনি আসপতি বলে জিনিস থাকে, সে আলামারা বলে আমার কিচ্ছু নেই, আমি ছুটে চলে যাবো, এইরকম আমার একটা শরীর, মানে কোনো এনার্জি নেই ওর শরীরে। আমার পাপাও সেরকম, পাপা তার 2টোর সময় উঠলে সরি 2টোর সময় ঘুমালে 4টার সময় বিশ্বভারতী ধরার জন্য উঠে যায়, মানে বাংলাদেশের লোক কুটুম থাকে তখন তাদেরকে 4টার সময় বিশ্বভারতী ধরাতে হয়, তো ঘুমাতে রাত 1টা 2টো হয়ে যায়। তো বলবে পাপা মানে পাপা এইভাবে শুবে কিনা ঘুম চলে আসে, কিন্তু আমাদের চোখে ঘুম নেই। ঠিক আছে আমাদের চোখে ঘুম নেই মানছি, কিন্তু আমারও তো চোখে ঘুম নেই, তো আমি কী করে উঠে যাচ্ছি? আমার শরীরের মধ্যে এনার্জি কোথা থেকে আসছে? তোমার কেন এনার্জি থাকবে না ছেলে হয়ে? তো কী বলবো, আমার এইসব কথা আর ভালো লাগছে না, আমার যান মন শান্তি পায় না, মনে হচ্ছে আমি এই ঘর থেকে একটু বেরোতে পারবো তবেই শান্তি পাবো। সে যানটা কেমন যেন হয়ে গেছে, সবাই বলে ছি ঘুরতে যাওয়া নিয়ে এইরকম। তো হ্যাঁ, আমি এইরকম, আমার যেটা যখন চাই আমার আমাকে তখন সেটা লাগবে, আমি এখানে যাবো তো যাবো, এখানে যাবো না তো যাবো না, এটা নেবো তো নেবো, এটা করবো তো করবো, কেউ আমাকে রুখতে পারবে না। অনেকে এই ভিডিওগুলো দেখে অনেক কিছু ভাবছো, আমার ভিডিও দেখে তোমাদের কাউকে কিছু ভাবতে হবে না। যারা আমার আশেপাশে আবার পাবলিকগুলো আমার ভিডিও দেখো তাদের কথা বলছি, তারা আমার ভিডিও দেখে তোমরা কিছু ভাববে না। হ্যাঁ, কারণ ক্যামেরার সামনে জানাটাই করা যায়, ক্যামেরার জগৎটা আলাদা বাস্তবের জগৎটা আলাদা, এইটা কিন্তু মনে রেখো। ক্যামেরার সামনে তোমাদের সামনে হয়তো 10 মিনিটের জিনিস তুলে ধরবি, কিন্তু সারাদিনের মধ্যে কী হচ্ছে সেটা তো তোমরা কেউ জানছো না। তো তোমরা সেই সব কিছু না জেনে ভুল ভাল
মানে আর যদি, হ্যাঁ আর একটা কথা, লোককে আমার নামে কথাগুলো না বলে আমার কমেন্টে এসে বলো যে আমার ভিডিওতে তোমাদের যে প্রবলেমটা হচ্ছে কমেন্ট করে বলো, লোককে লোকের কানে বলতে যেও না, লোকে আমাকে বলছে সেটা শুনতে ভালো লাগে না, আমাকে ডিরেক্ট বলবে যে আমার ভিডিও নিয়ে তোমরা কি ভাবনা চিন্তা করলে, তোমাদের কি মনে হচ্ছে ভিডিওটা নিয়ে কমেন্ট করে বলো, কমেন্টে না করে অন্যের কানে বলে আসছো যে বল কি হয়েছে, আমার কি হয়েছে না আছে আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাদের অ্যান্সার দেবো কি হয়েছে। তো বাদ দিলাম তোমাদের এইসব কথা, তো আমার ভালো লাগছে না, আমি জানি না আমি এখন কি করব, আমার মানে কাঁদতে কাঁদতে দিন গিয়েছে, যতদিন থেকে আমি বুঝতে শিখেছি আমার কাঁদতে কাঁদতে দিন কেটেছে, এখনও কাঁদতে কাঁদতে দিন কাটে, জানি না আমার জীবনে কখনো সুখ শান্তি আসবে কি না, তবে আসবে বলে মনে হয় না। হ্যাঁ একজনকে আমি সবসময় বলে আমার জীবনে সুখ শান্তি কিছু নেই, তো বলে না তোমার জীবনে সুখ আছে বলে শান্তিটা তুমি পাও না, কারণ হ্যাঁ কিছুর অভাব নেই আমার, সব আছে, আমি ইউটিউব না করলে খেতে পাবো না এরকম কোনো ব্যাপার নেই, যে ইউটিউব করি না আজকে ইউটিউব করি না, কিন্তু আমি যখন যেটা চাইছি তখন সেটাই পাচ্ছি, তাহলে ইউটিউবটা করার কী দরকার বলে, ইউটিউব আমার ভালো লাগে, ইউটিউবটা করে ফেলেছি তো বলে আমি ইউটিউব আর ছাড়তে পারছি না, তো তাই আমি ইউটিউব করি। তো এখন আমি ভিডিওটা এন্ড করব আর বসে বসে কাঁদবো, কারণ আমার ভালো লাগছে না, আমার ভিডিও করতে করতে একবার করে থামিয়ে দিচ্ছি, আমার কান্না চলে আসে, তখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি, নিয়ে আবারও ক্যামেরা অন করছি। তো কি করব বলো, আমার জীবনে সুখ কোনোদিন আসবে কিনা জানি না, ওই ছেলেটা আমাকে কখনো সুখে রাখবে কিনা জানি না, ছেলেটা আমার জীবনে মানে ও আমার জীবনে যতদিন থেকে এসছে সুখ শান্তি সব চলে গেছে, মানে ওর জন্যই বাড়িতে অশান্তি, ও আমার সঙ্গে অশান্তি করতো, মানে এইসব অশান্তি দেখতে দেখতে না আমার মাথা খারাপ হয়ে গেছে, তো আমি আর নিতে পারছি না, আমার মাথা মনে হচ্ছে ধরে যাচ্ছে এই অশান্তি, আমার কিচ্ছু ভালো লাগছে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর কিছু বলতে চাইছি না, আমার ভালো লাগে না।